বেহালায় লরির ধাক্কায় শিশু মৃত্যুর পর ফিরল হুঁশ। সকাল ছটা থেকে শহরে পণ্যবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি। কলকাতা পুলিশের নির্দেশিকায় বলা হয়েছে, বন্দর এলাকা ছাড়া নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। বড় ও ভারী পণ্যবাহী গাড়ি কলকাতার রাস্তায় রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত চলাচল করবে। তবে ওষুধ, দুধ, সবজি, ফল, এলপিজি, অক্সিজেন সিলিন্ডারবাহী জরুরি সামগ্রীর গাড়ির ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। এই সমস্ত গাড়ি সকাল 8টা পর্যন্ত এবং বেলা 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত চলাচল করতে পারবে। কলকাতা পুলিশের তরফে এই নির্দেশিকা জারি হবার পরেই আজ সকাল থেকে শুরু হয়েছে যান শাসন। সেন্ট্রাল অ্যাভিনিউতে জোড়াবাগান ট্রাফিক গার্ডের তরফে চলছে ধরপাকড়। লালবাজারের নির্দেশিকার পর ব্যাপক ধরপাকড় পুলিশের। ইতিমধ্যে আমরা সেন্ট্রাল এভিনিউতে রয়েছি, যেমনটা নির্দেশিকা সেই অনুযায়ী ভারী পণ্যবাহী যে গাড়িগুলো সেই গাড়িকে কিন্তু ইতিমধ্যে ধরা হচ্ছে বিভিন্ন জায়গায়। তার মধ্যে অন্যতম সেন্ট্রাল এভিনিউ আমরা যেখানে রয়েছি, মহাত্মা গান্ধী ক্রসিং থেকে এগিয়ে আসলে সেন্ট্রালের দিকে যেতে রাস্তার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে একের পর এক পণ্য বোঝাই গাড়িগুলোকে সেগুলোকে আটকানো হয়েছে। এবং যেটা নির্দেশিকা লালবাজারের তরফ থেকে ইতিমধ্যে জারি করা হয়েছে সেই অনুযায়ী কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক গাড়ি সেগুলোকে কিন্তু আটকানো হয়েছে এবং পুলিশের তরফ থেকে সেগুলোকে যথাযথ যা আইনত ব্যবস্থা সেই ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে। যেটা নির্দেশিকা ইতিমধ্যে এসেছে যে ভোর 6টা থেকে রাত্রি 10টা পর্যন্ত ভারী বা মাঝারি ভারী গাড়ি সেগুলো কিন্তু যাবে না, শুধুমাত্র অত্যাবশ্যক কিছু বস্তু বা যেগুলো নির্দিষ্ট করে দেওয়া হয়েছে সেগুলো ছাড়া সেই ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে। এবং যেহেতু এই অফিসে যাওয়ার সময় এখন বাজে 7:30 এবং সেই সময় এই পণ্যবাহী গাড়িগুলো সেন্ট্রাল এভিনিউর উপর দিয়ে যাচ্ছে, তাই ব্যাপক ধরপাকড় করা হয়েছে। যেমনটা অর্ডার রয়েছে সেই অনুযায়ী আপনারা করছেন, যা যা আছে, যেমন মিডিয়াম গুড ভেহিকলস, গুড ভেহিকলস তো ছিলই আগে, মিডিয়াম গুড ভেহিকলস একদম ইন্টারসেপ্টেড 6টা থেকে, এটা একদম টোটালি নো এন্ট্রি। দেখা যাচ্ছে যে যাদেরকে এখানে গাড়ি ধরা হয়েছে তাদের যে গাড়িগুলো সেগুলোকে কিন্তু ইতিমধ্যে যে প্রসিকিউশনের প্রসেস বা আইনত যে ব্যবস্থা নেওয়ার যে বিষয়টি সামনে এসেছে সেটাই কিন্তু ইতিমধ্যে করা হচ্ছে। ক্যামেরা দীপেন্দু চক্রবর্তীর সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। আমরা রাজনৈতিক নেতারা গুন্ডা তৈরি করি, ফের মদন মিত্রের মন্তব্য ঘিরে বিতর্ক। পাশাপাশি ব্যারাকপুরের পুলিশ কমিশনারের অফিসের সামনে ধর্নায় বসার হুঁশিয়ারি দিলেন তৃণমূল বিধায়ক, আর এ নিয়ে তুঙ্গে রাজনীতি। দলে মদনদার অবস্থান দেখলে কষ্ট হয় কটাক্ষ অগ্নিমিত্রার, আক্রমণ করেছে বামেরাও। কামারহাটিতে সিপিএম এর বিকল্প গুন্ডা আমরা তৈরি করেছি। আরে গুন্ডা আমরা তৈরি করি, আমরা পলিটিক্যাল নেতা। দলের মধ্যে অন্তর্ঘাতের চেষ্টা চলছে। ফেসবুক লাইভে শনিবার এমনই বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন মদন মিত্র। তার 24 ঘন্টার মধ্যে আরো চাঞ্চল্যকর মন্তব্য করেন কামারহাটির তৃণমূল বিধায়ক। রবিবার বেলঘড়িয়ায় তৃণমূলের ধর্ণা মঞ্চ থেকে বললেন, তাদের মতো রাজনৈতিক নেতাদের হাতে তৈরি হয় গুন্ডা। আমরা যদি মনে করি গুন্ডা তৈরি করব, গুন্ডা, আর কাল যদি মনে করি গুন্ডা ঘরে ঢুকে যাবে, একটা 110 সাপ মেরে দিলেই এনডিপিএস হয়ে ঘরে ঢুকে যাবেন, এত ঘাবড়াবার কিছু নেই। এখানেই শেষ নয়, এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য নিয়ে রীতিমতো হুমকি দিলেন ব্যারাকপুরের পুলিশ কমিশনারকে। এখন থেকে আমি সাবধান করে দিয়ে গেলাম, এবং যদি পুলিশ কমিশনার তাদের সাড়া না দেয় কি করে তার দরজার সামনে ধর্ণা দিতে হয় ওসব আমি মমতা ব্যানার্জির থেকে অনেক আগে শিখে নিয়েছি। মদন মিত্র যা বলেছেন এটা মমতা ব্যানার্জির কথা। মমতা ব্যানার্জি বলতেন আমি গুন্ডা কন্ট্রোল করি, পরে সবাই দেখেছেন গুন্ডাদের কন্ট্রোলে মমতা ব্যানার্জি চলছেন। মদন মিত্র তো সেই কথাটাই বললেন যে আমরা পলিটিক্যাল লিডার, আমরা গুন্ডা তৈরি করতে পারি, এবং তারপর যদি মনে হয় যে গুন্ডা আমি বেশি করে ফেলছে অথবা আমার বিরুদ্ধে করে ফেলছে অথবা আমার তাবের বাইরে চলে যাচ্ছে তখন এনডিপিএস কেস। শাসক দল তৃণমূল কংগ্রেস কার্যত গুন্ডাদের কন্ট্রোল করার নামে গুন্ডাদের কন্ট্রোলে পরিচালিত একটা দল, মদন মিত্র কথায় তার স্বীকারোক্তি। আমাদের মদন মিত্র মহাশয়কে কষ্ট হয় ওনাকে দেখে, এত নিজেকে রেলেভেন্ট করার চেষ্টা করছেন, ও লাভলি সিনেমাতে অ্যাক্টিং করেছেন, গান করছেন, মিউজিক ভিডিও বানাচ্ছেন, কিন্তু কিছুতেই দিদির নজরে আসতে পারছেন না। এই গরম গরম কথাগুলো বলে এই ধরনের যারা শুরুর দিন থেকে, টিএমসি শুরুর দিন থেকে দিদির পাশে দাঁড়িয়েছিলেন তাদেরকে আজকে যে এত করুণ অবস্থা, মাঝে মাঝে বিধানসভাতেও দেখা হয়, কষ্ট লাগে মদনদাকে দেখে আর কি। মদনদা পর 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 সিনেমায় অভিনয় করছেন, কিছু স্ক্রিপ্ট হয়তো মুখস্থ করছেন,
প্রায় মুখস্থ হয়ে গেছে, তখন আর দেখে বলতে হচ্ছে না, এবং সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে বলছে। আপনারা ভাবছেন হয়তো রাজনৈতিক ডায়লগ দিচ্ছে, মদনদা খুব শান্ত লোক, এগুলোর মদনদা বলতেই পারেন। কামারহাটের তৃণমূল বিধায়কের এহেন মন্তব্যকে ঘিরে রাজ্য রাজনীতিতেই শুরু হয়েছে শোরগোল। সমীরণ পাল, শিবাশিস মৌলিক ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।